গত বছরের অক্টোবর ও তার পরেই আসা রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ব্যাপারে সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কাজ দু মাসের মধ্যে শুরু হবে। এই লক্ষ্যে আগামী 3 সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে এবং কাউন্সিল লেটার চূড়ান্ত করা হবে। তিনি বলেন, গোটা পৃথিবী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আছে। এখন গোটা পৃথিবী তো আমাদের সঙ্গে, তারা তো বলেছে যে সবাই যে এটা শেষ করতে হবে। তবে পুরো প্রক্রিয়া কতদিনের মধ্যে শেষ হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা চুক্তিতে উল্লেখ নেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে ফেরাতে মিয়ানমারের ইচ্ছে অনুযায়ী 92 চুক্তির অনুসরণে এবারের চুক্তিটি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 92 যে চুক্তি সেটাই তারা অনুসরণ করতে চায়, মোটামুটি সেইভাবে জিনিসটা করা হয়েছে। মিয়ানমার থেকে অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চুক্তি অনুযায়ী যত তাড়াতাড়ি নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব ততই মঙ্গল। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।